আজ কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা দাম পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব। তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল। ইউরোপীয় এক ইউরো 129.05 টাকা। ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন 128.75 টাকা, আর ক্যাশ পিক আপ করলে পাবেন 127.99 টাকা করে। ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন 128.67 টাকা করে, আর এসিই মানি ট্রান্সফারে পাঠালে পাবেন 128.22 টাকা করে। সেই সাথে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে পাবেন 126.13 টাকা করে ব্যাংক টু ব্যাংক। ব্রিটেনের 1 পাউন্ড 150.30 টাকা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার। ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন 150.83 টাকা করে, আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 147.22 টাকা করে পাবেন। সিঙ্গাপুরের 1 ডলার 87.50 টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস, আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন 87.46 টাকা করে। সেই সাথে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন 86.04 টাকা করে। ইতালির 1 ইউরো 129.05 টাকা। অস্ট্রেলিয়ান 1 ডলার 78.49 টাকা। নিউজিল্যান্ডের 1 ডলার 72.52 টাকা। কানাডিয়ান 1 ডলার 85.70 টাকা। আর আমিরাত বা দুবাইয়ের 1 দিরহাম 32.18 টাকা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস। আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে আমিরাত প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠান তাহলে পাবেন 31.53 টাকা করে, আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে 31.99 টাকা, ওয়াল স্ট্রিটে 32.14 টাকা, জয়লুকাসে 31.85 টাকা, লারি এক্সচেঞ্জে 32.10 টাকা করে পাবেন। ইরাকের 1 দিনার 91 পয়সা। ওমানি 1 রিয়াল 360.09 টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস। আর বাহরাইনি 1 দিনার 315.51 টাকা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস। বাহরাইন প্রবাসীরা বিএফসিতে পাঠালে পাবেন 312.36 টাকা করে। কাতারি 1 রিয়াল 32.44 টাকা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ। আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন 32.42 টাকা করে, আলদার এক্সচেঞ্জে পাবেন 32.19 টাকা করে, আলমিরকাবে 32.42 টাকা, আলজাজিরায় 32.42 টাকা, ইস্তানে 32.38 টাকা, আলজামানে 32.36 টাকা করে পাবেন। কুয়েতি 1 দিনার 384.61 টাকা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস। আর কুয়েত প্রবাসীরা বিইসি মানি ট্রান্সফারে রেমিটেন্স পাঠালে পাবেন 386.11 টাকা করে, এবং কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে পাবেন 382.40 টাকা করে। ইন্ডিয়ান 1 রুপি 1.41 টাকা, মালয়েশিয়ান 1 রিঙ্গিত 24.95 টাকা দিচ্ছে মার্সেন্ট ট্রেড এক্সচেঞ্জ হাউস। আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন 24.85 টাকা করে। মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন 25 টাকা করে, ওয়েস্টার্ন ইউনিয়নে 24.96 টাকা, অগ্রণী রেমিটেন্সে 25.15 টাকা, লুলুমানিতে 24.97 টাকা, NBL এ 24.85 টাকা, ম্যাক্স মানিতে 24.90 টাকা করে পাবেন। সৌদির 1 রিয়াল 30.94 টাকা দিচ্ছে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে, আর সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে 31.32 টাকা করে দিচ্ছে। সৌদি প্রবাসীরা বিনওয়ালায় পাঠালে 30.78 টাকা, ফাউরিতে পাঠালে 31.12 টাকা, ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে 31.05 টাকা, এবং ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালেও 31.05 টাকা করে পাবেন। মার্কিন 1 ডলার 117.70 টাকা দিচ্ছে মানিগ্রাম, আর ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 119.24 টাকা করে, আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন 118.76 টাকা করে। সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 117 টাকা করে।